আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা اصطাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলক। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং পরিবার নিয়ে বেশ সুখে শান্তিতে জীবন যাপন করছেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন মাহমুদুল হাসান অফিসিয়াল টু ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি মাহমুদুল হাসান আরিফ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জি প্রিয় ভাই বোনেরা, আপনি পৃথিবীতে যে কোনো বিষয়ে আপনি যদি জানতে চান তাহলে আপনাকে পড়তে হবে, পড়ার বিকল্প ছাড়া আপনার কোনো বিকল্প পদ্ধতি নেই জানার জন্যে, ঠিক আছে? যে জাতি যত বেশি শিক্ষাক্ষেত্রে ইনভেস্ট করেছে, যত বেশি শিক্ষাক্ষেত্রে এবং গবেষণা রিসার্চ ক্ষেত্রে যত বেশি সে অর্থ ব্যয় করেছে, সে জাতি তত উন্নত হয়েছে, তত উন্নত হয়েছে। আপনি আজকে ইউরোপ আমেরিকা, তারা তো আজকে আমাদের জন্য আইডল, মানে যতই আমরা তাদেরকে অ্যাভয়েড করি আফটার অল তারপরেও তারা কিন্তু আমাদের জন্য আইডল। আপনি তাদের যে বাস্তবতা সেটা আপনি বাদ দিয়ে পারবেন না। তারা কিন্তু অর্থ খাতে লক্ষ লক্ষ ডলার, হাজার হাজার কোটি কোটি ডলার, ঠিক আছে, তারা কিন্তু খরচ করে থাকে। ইভেন দো এই যে আমাদের দেশের যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাই বোনেরা আছেন, যারা কিনা বিভিন্ন সময় সেখানে স্কলারশিপে গিয়ে পিএইচডি করে থাকেন এবং ব্যাচেলর, ঠিক আছে, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট বিভিন্ন ধরনের ডিগ্রি নিয়ে থাকেন, সেটা কিন্তু যে যত বেশি শিক্ষা খাতে যত বেশি ইনভেস্ট করেছে, ডলার ইনভেস্ট করেছে, অর্থ ইনভেস্ট করেছে, মেধা ইনভেস্ট করেছে, সে তত বেশি উন্নত হয়েছে। কিন্তু আমরা মুসলিমদের জন্য আমাদের আজকে দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছি, যে আমরা শুধুমাত্র লেখাপড়া না করে, ঠিক আছে, আমরা চাই বিশাল বড় বিশেষজ্ঞ হয়ে যেতে, চাই বিশাল বড় হুজুর হয়ে যেতে, চাই বিশাল বড় ওয়াইজ হয়ে যেতে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আপনি আমাকেও এর মধ্যে ধরতে পারেন, ঠিক আছে। তো বলছি যে একজন মুসলিম হিসেবে আপনার, আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটি পড়ার কারণে আপনি দায়বদ্ধ হয়ে গিয়েছেন, ঠিক আছে, আপনি দায়বদ্ধ হয়ে গিয়েছেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে। এবং পড়াশোনা আপনি কোত্থেকে শুরু করবেন? আপনি পড়াশোনা শুরু করবেন হচ্ছে আকীদা থেকে। আকীদা, আকীদা, আমাদের সমাজে আজকে প্রচুর দাওয়াতি কাজ হয়, সেটা হচ্ছে খণ্ডিত দাওয়াতি কাজ। খণ্ডিত দাওয়াতি কাজের মাধ্যমে সমাজের মধ্যে সবচেয়ে বেশি ভুল মেসেজ যায়, ঠিক আছে। কারণ তখন একটা মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমি কতটুকু ইসলাম পালন করব বা কোনটা ইসলাম কোনটা ইসলাম না, ঠিক আছে। সামগ্রিক দাওয়াতটা খুবই কম যায় যে হ্যাঁ। তাই প্রথম আপনাকে সামগ্রিক ইসলাম, সামগ্রিক ইসলামটা নিয়ে আপনার পালন করতে হবে, ঠিক আছে। এবং সেই সামগ্রিক ইসলাম পালন করার জন্য আপনাকে পড়াশুনো করতে হবে, আর সেই পড়াশোনা আপনি শুরু করবেন হচ্ছে আকীদা থেকে। আকীদা, আকীদা, বিশ্বাস, আকীদা। আল্লাহ সম্পর্কে আপনার কী ধারণা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার কী ধারণা, কোরআন হাদিস সম্পর্কে আপনার কী ধারণা, তারপর হচ্ছে আপনার প্রচলিত সমাজ ব্যবস্থা, বিভিন্ন ইজম আছে, বিভিন্ন মন্ত্র তন্ত্র সমাজ নীতি আছে, তারপর হচ্ছে ডেমোক্রেসি আছে, গণতন্ত্র আছে, রাজতন্ত্র আছে, কমিউনিজম আছে, ক্যাপিটালিজম আছে, ঠিক আছে, ইসকনিজম আছে, হিন্দুত্ববাদ আছে, খ্রিস্টবাদ আছে, আরও অনেক বাদ আছে, আরও আরও অনেক মন্ত্রতন্ত্র আছে। হ্যাঁ, এই যে মন্ত্রতন্ত্রগুলো আছে, তারপরে জাতীয়তাবাদ আছে, আমাদের বিএনপির ভাইয়েরা অনুসরণ করে থাকেন, আওয়ামী লীগের ভাইয়েরা অনুসরণ করে থাকেন, তারা হচ্ছে সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষ, এই যে যত মতবাদ আছেন, সকল মতবাদ আপনি কতটুকু গ্রহণ করতে পারবেন, সেটা একমাত্র আপনি আকীদার কিতাব পড়া ছাড়া আপনি সেটা ক্লিয়ার হবে না, ঠিক আছে। কেননা কোরআন শরীফ যতটুকু না একটি সংবিধান বা একটি জীবন বিধান, তার চেয়ে বেশি এটি আকীদার বই। আকীদা এমন একটি বিষয় যে হ্যাঁ, আপনার মধ্যে বদ্ধমূল ধারণা, যেটা যেটা কিনা আপনাকে সারা জীবন ড্রাইভ করবে, হুইচ ইজ ইউর, ইউনো,
driven thing, like a petrol. আপনি যদি ধরতে পারেন পেট্রোল, বা আপনি যদি মানুষের বডির সাথে তুলনা করেন, মানুষের শরীরের সাথে তুলনা করেন, একজন মানুষের শরীরের জন্য যেমন খাদ্য প্রয়োজন, ঠিক আপনার সমগ্র জীবনটার জন্য এবং মৌলিক একটা ধারণার জন্য আকীদা প্রয়োজন। আপনার ইসলামের মূল খাদ্য হচ্ছে আকীদা। আকীদা নাই তো আপনার কিচ্ছু নাই। আপনি যতই কোরআন হাদিস পড়ে একবারে আপনি ফাতা ফাতা করে ফেলেন না কেন, আপনার যদি আকীদা ঠিক না থাকে আপনি কিন্তু পথভ্রষ্ট হবেন। এবার আসুন, কেন আকীদা প্রয়োজন। ধরুন কোরআন, ঠিক আছে, কোরআন হচ্ছে একটি জীবন বিধান, পাশাপাশি কোরআন হচ্ছে একটি আকীদার বই। ধরুন একটি জীবন বিধান, আপনি সেটি চাইলে বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু কোরআন, আপনি মুসলিম হিসেবে আপনি যদি কোরআনকে জেনে বুঝে বিশ্বাস করেন তাহলে এটা আপনার জন্য আলহামদুলিল্লাহ, আপনি মুসলিম হিসেবে আপনার যে দায়িত্ব সেটা পালন করছেন। আবার যদি আপনি জেনে বুঝে অবিশ্বাস করেন তাহলে আপনি কি সরাসরি উইদাউট এনি কনসিডারেশন, উইদাউট এনি লিগাল নোটিশ, মুফতি যারা তারা হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী লিগাল, অর্থাৎ লিগাল অ্যাডভাইজার, ঠিক আছে, তারা হচ্ছে আইনজীবী, যদি তাদেরকে আইনজীবীও বলি তাও ভুল হবে না, বা তাদেরকে যদি জাজ বলি, বিচারক, তাও ভুল হবে না। তো তারা কি করে থাকেন, বিচারকটা আমাদের, তারা লিগাল নোটিশ পাঠায়, আইনি বিভিন্ন নোটিশ পাঠায় যে হ্যাঁ তোমার বিরুদ্ধে এই সমস্যা আছে, এখন তুমি কোর্টে এসে হাজিরা দিয়ে তোমার এই বিষয়টা সম্পর্কে তুমি জজকে অবহিত করো। ঠিক তদ্রূপ একজন মানুষ যদি কোরআনকে বুঝে শুনে অস্বীকার করে তাহলে উইদাউট এনি লিগাল নোটিশ, কোনো ধরনের লিগাল নোটিশ ছাড়া সে কাফের, অর্থাৎ কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়া, এখানে কোনো মুফতি মুহাদ্দিস কারো কিচ্ছু দরকার নেই, কারো কিচ্ছু দরকার নেই, তাহলে সে বিনা হিসাবে, বিনা বিচারে, ঠিক আছে, বিনা বিচারে সে কাফের। এবং এবার আসুন আরেকটি বিষয়, কেউ যদি এই যে কোরআনের যে আকীদা, কোরআনের যে বিশ্বাস যে হ্যাঁ কোরআন আপনার জীবন বিধান এবং এটা ছাড়া আপনার বিকল্প কোনো পথ নেই, ঠিক আছে, এটাকে ধরুন আপনি বিশ্বাস করলেন কিন্তু আপনি মানলেন না, তাহলে আপনি কবিরা গুণাগার হবেন। আর যদি আপনি বুঝে শুনে সে বিশ্বাসটাকে আপনি অস্বীকার করেন তাহলে আপনি, প্রথমেই তো বললাম যে উইদাউট এনি লিগাল নোটিশ, কোনো মুফতির কোনো লিগাল নোটিশ ছাড়া আপনি কাফের, ঠিক আছে। এবার আসুন আকীদা, আকীদার মূল টেক্সট, আপনাকে যদি সকল ধর্ম মত, আমাদের ইসলাম ধর্মের যত আইডিওলজি আছে, যত স্কুল অফ থট আছে, ঠিক আছে, সকল স্কুল অফ থটের সকলের ঐক্যমত্যে একটি আকীদার বই, একটি আকীদার টেক্সট, মৌলিক টেক্সট, যেটিকে কিনা মৌলিক কিতাব হিসেবে ধরা হয় আকীদার, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আকীদাতুত তাহাবিয়া, ঠিক আছে। আপনি বাংলাদেশেও দেখবেন শায়েখ আহমদুল্লাহ সাহেব থেকে শুরু করে, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার থেকে শুরু করে, তারপর খুবই সচেতন আলেম